10 কোটি টাকা আত্মসাতের চেষ্টার দায়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন চিকিৎসক সহ 6 জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ বিষয়ে মামলার অনুমোদন দেয়া হয়। আজ দুপুরে অনুসন্ধান কর্মকর্তা সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামি তিন ডাক্তার ও জাতীয় বক্ষবাদী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এবং তার দুই ঠিকাদার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পরে সহকারী পরিচালক মামুনুর রশিদ চৌধুরী মামলাটি নিয়ে ফরিদপুর জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জোয়ারদারের কাছে জমা দেন।